আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার সবাইকে, ইঞ্জিনিয়ার কেএইচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে 4 বেডরুমের একতলা একটি বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে, কম খরচের মধ্যে আপনারা এই বাড়িটি নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে ডিজাইনটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাড়িটির সামনে মাঝ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম। সিঁড়ি রুমের নিচে থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট। দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। এই বাড়িটিতে 4টি বেডরুম, অ্যাটাচ টয়লেট, কিচেন রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, সিঁড়ি রুমের সমন্বয়ে প্ল্যানটি সাজানো হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটিকে 3 বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং 2 বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন। 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করে করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন, তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন, 3D মডেল, ফ্লোর প্ল্যান, রুমের মেজারমেন্ট, এই বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাঠা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাহিরি ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন। এখন আমরা বাড়িটির 3D মডেল সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিব। এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির সামনে ডিজাইনটি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বাড়িটির সামনে মাঝ বরাবর থাকবে হলো সিঁড়ি রুম। সিঁড়ি রুমের নিচেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট। দুইটি বেডরুমের সাথে দুইটি সুন্দর ডিজাইনের বারান্দা থাকবে। আর এটি হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। বাড়িটির পিছনের বেডরুমের সাথে আমরা কোনো বারান্দা ব্যবহার করি নাই। আপনাদের যদি বারান্দার প্রয়োজন হয় তাহলে আপনারা আলাদাভাবে বারান্দা নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা ছাদের ডিজাইন। ছাদের চতুর্পাশে আমরা প্যারাপেট ওয়াল সেট করে দিছি, চতুর্পাশে আমরা গাছ সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারবেন। ছাদে আমরা টেবিল এবং ছাতা সেট করে দিছি, আপনারা চাইলে এখানে বসতে পারবেন। এটি হচ্ছে সিঁড়ি রুম। ছাদে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন। এখন আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলি, ছাদ সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইন সম্পর্কে দেখাবো। অলরেডি আমরা বাড়িটির ছাদ সরিয়ে ফেলেছি, এখন আমরা বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো। এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সিঁড়ি রুম। এই পাশ দিয়ে উপরে উঠবেন, তারপরে ল্যান্ডিং এবং সেকেন্ড ধাপ দিয়ে আপনারা ছাদে চলে যেতে পারবেন। সিঁড়ি রুমের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর। মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে। এই রুমটিকে আপনারা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এই পাশে আমরা বেসিন সেট করে দিচ্ছি, যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে। এই কর্নারে থাকবে হলো বেডরুম 1। বেডরুম 1-এ প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বেডরুম 1। এই বেডরুমে আমরা বেড সেট করে দিছি, এই পাশে টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি, এবং এই পাশেও আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এই পাশে একটি উইন্ডো থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। বাঁ পাশেই থাকবে হলো বেডরুম 2। বেডরুম 2-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বেডরুম 2। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে টিভি সেট করে দিছি, এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে। টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটে আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি, এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে। বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এই পাশে একটি উইন্ডো থাকবে। আর এটি হচ্ছে সুন্দর ডিজাইনের একটি বারান্দা। এই পাশে একটি কমন টয়লেট থাকবে। কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে কমন টয়লেট। এই টয়লেটও আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি, এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। এই পাশে থাকবে হলো বেডরুম 3। বেডরুম 3-তে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বেডরুম 3। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে ক্যাবিনেট সেট করে দিছি, এবং
এই পাশে টিভি সেট করে দিছি, আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। মাঝ বরাবর থাকবে হলো কিচেন রুম, কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটা হচ্ছে কিচেন রুম। এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা, কিচেন ক্যাবিনেট, কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি, এবং কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন। এই কর্নারে থাকবে হলো বেডরুম ফোর, বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটা হচ্ছে বেডরুম ফোর। এই বেডরুম আমরা বেড সেট করে দিছি, এই পাশে টিভি সেট করে দিছি, এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই ছিল বাড়িটির ভিতরে ডিজাইন। এই বাড়িটির ভিতরে কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করে করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন। এই বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 1 ফিট বাই 1 ফিট সাইজের হোমোজিনিয়াস টাইলস। কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 8 ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস। এই বাড়িটির ভিতরে 2টি টয়লেট থাকবে, এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে। তারপরে আমরা দেখব এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে। এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। অলরেডি আপনারা বাড়িটির 3D অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির 3D মডেল সম্পর্কে দেখে নিয়েছেন, এখন আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে আপনাদেরকে দেখাবো। বাড়িটির প্রথমেই থাকবে হলো সিঁড়ি, সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন সিঁড়ির রুম। এই রুমটি লম্বায় থাকবে হলো 15 ফিট 4 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 6 ফিট 6 ইঞ্চি। সিঁড়ি রুমের পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন ডোর। মেন ডোর দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ডোয়িং রুম। এই রুমটি লম্বায় থাকবে হলো 14 ফিট 6 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 8 ফিট। ডোয়িং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান। বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বেডরুম ওয়ান। এই রুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট এবং চড়াই থাকবে হলো 10 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে বারান্দা। এই বারান্দাটি লম্বায় থাকবে হলো 10 ফিট এবং চড়াই থাকবে হলো 3 ফিট 6 ইঞ্চি। বা পাশেই থাকবে হলো বেডরুম টু। বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বায় থাকবে হলো 11 ফিট এবং চড়াই থাকবে হলো 10 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে, টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে, আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 6 ফিট এবং চড়াই থাকবে হলো 4 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা থাকবে, বারান্দাতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। বারান্দাটি লম্বায় থাকবে হলো 10 ফিট এবং চড়াই থাকবে হলো 3 ফিট 6 ইঞ্চি। ডোয়িং রুমের সাথেই থাকবে হলো একটি কমন টয়লেট, কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই টয়লেটটি লম্বায় থাকবে হলো 6 ফিট এবং চড়াই থাকবে হলো 4 ফিট। এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি, বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বায় থাকবে হলো 10 ফিট এবং চড়াই থাকবে হলো 10 ফিট। ডোয়িং রুমের সাথেই মাঝ বরাবর থাকবে হলো কিচেন রুম, কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বায় থাকবে হলো 6 ফিট 6 ইঞ্চি এবং চড়াই থাকবে হলো 6 ফিট। ডোয়িং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ফোর, বেডরুম ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে। এই রুমটি লম্বায় থাকবে হলো 10 ফিট এবং চড়াই থাকবে হলো 10 ফিট। এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আমরা দেখি এই বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে। এই বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে 28 ফিট 2 ইঞ্চি এবং চওড়ার দিকে জায়গার প্রয়োজন হবে বারান্দা পর্যন্ত 30 ফিট 7 ইঞ্চি। এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 964 স্কোয়ার ফিট। 964 স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে 2.22 শতাংশ, এবং কাঠা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে 1.34 কাঠা। তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কানিস থাকবে, সেই জন্য আরও কিছু জায়গার প্রয়োজন হবে। এই ছিল বাড়িটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট। এখন আসি ফাইনালি এই বাড়িটি নির্মাণ করতে কী পরিমাণ নির্মাণ ব্যয় হবে। ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ির ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে 22 থেকে 23 লক্ষ টাকা। স্থানভেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী 50 থেকে 1 লক্ষ টাকা কম বেশি হতে পারে। বাজারে যদি ম্যাটেরিয়ালসের দাম বাড়ে তাহলে এবার এটির নির্মাণ খরচ বেড়ে যাবে, আর যদি ম্যাটেরিয়ালসের দাম কমে তাহলে এবার এটির নির্মাণ খরচ কমে আসবে। এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত
এই ছিল আমাদের 4 বেডরুমের সুন্দর একটি আধুনিক একতলা বাড়ির ডিজাইন। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।